ভিতরেরটা রিসর্ট আর এই যে পুরো ভিউটা Everyone, welcome back to my YouTube channel, Sampita Official. কোন রকম ইন্ট্রো না দিয়ে ডাইরেক্ট আজকে ভিডিওতে ঢুকবো সেটা হচ্ছে আজকে এইভাবে ভিডিওটা স্টার্ট করার কারণ হলো আমি প্রচন্ড পরিমাণ লেট করে প্রথমত উঠেছি 5:15 আমার 6:30 ট্রেন আর দেখতেই পাচ্ছ আমি 8 মিনিট আমার এখনো টাইম তো পৌঁছালাম 6:29 আমি ভেবেই নিয়েছিলাম ট্রেনটা পাবো না কোন রকমের টিকিট কেটে তাড়াহুড়ো করে 6 নম্বরে গেলাম গিয়ে দেখলাম যে না কপালে আছে আমি ইভেন যখন সিঁড়ি থেকেও নামছি তখনও ট্রেন ছেড়ে দিয়েছে জাস্ট স্টেশনে দাঁড়িয়েছি একদম লাস্ট লেডিসের যখন পৌঁছেছে স্টেশনে ট্রেনটা থেমে গেল তো পেয়ে গেছি অ্যান্ড আমি কখনোই চলন্ত ট্রেনে উঠি না আমি তোমাদেরকেও বারণ করব তাতে কাজ থাকুক আর সকাল সকাল একটা খুব খারাপ জিনিস হয়েছে সেটা আমি বলছি তার আগে বলি যে আজ আছে সুচির সাথে শুট একটা প্রোডাক্টের জন্য কিভাবে শুট করছি কোথায় করছি সব ডিটেলস বলবো আর যাওয়ার সাথে সাথে কাকিমা এখানে ম্যাগি আর ঘুগনি আমাকে করে দিয়েছে সকাল সকাল লেট হওয়ার আরও একটা রিজন হচ্ছে যে সকালে আমি প্রোটিন পাউডার খাই তোমরা সবাই জানো তো প্রোটিন শেকটা বানাতে গিয়ে গরম দুধ মানে জানি না গ্লাসে জাস্ট ঢেলেছি কিভাবে কোথায় লেগে আমার পায়ের ওপর পুরোটা পড়ে যায় আর প্রচণ্ড জল ছিল সেই সময় প্রচণ্ড গরম দুধ তো মা তাড়াতাড়ি করে জল দিয়েছে বাট এখন জানি না আমি তারপর জাস্ট শুটে বেরোতে হবে বলে কোনো রকমে বেরিয়ে গেছি অলরেডি লেট ছিলাম তো জানি না এখন কি পরিস্থিতি সেটা শেষে তোমাদেরকে বলে দেব বাড়ি ফেরার পর আমি বুঝতে পারবো তো চলো রেডি হয়ে এখানে বেরিয়ে গেছি এরপর আসি মেন লোকেশনে আর কিসে শুটে যাচ্ছি আজকের যে শুটটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্র্যান্ডের শুট স্কিন কেয়ার ব্র্যান্ড কীভাবে শুট করছি সব কিছু দেখাবো ডোন্ট ওয়ারি তার আগে বলি লোকেশনটাই তোমরা কিভাবে যাবে যে ক্যাফেটায় আজকে গেছিলাম বিশ্বাস করো ভীষণভাবে এস্থেটিক ক্যাফেটায় পৌঁছাতে গেলে সবার প্রথম তো তোমাদের কোপাই নদী অবধি পৌঁছাতে হবে কোপাই নদী থেকে একদম সোজা রাস্তা কোনো দিকে বেঁকে যাওয়ার দরকার নেই যেতে যেতেই ডান দিকে পড়বে সর্পকুট ডাঙা বলে এই স্টোনটা তারপরে লেফট সাইড বা দিকে পেয়ে যাবে সবুজ পত্র বলে এই রেজর্টটা আর রেজর্টের ভিতর দিয়েই চলে গেলেই পেয়ে যাবে সই বলেই ক্যাফেটা ক্যাফেটা দারুণ ক্যাফেটা নিয়ে আমার কিছু বলার নেই তো চলেই যখন এসেছি চলো ভিউটা দেখে নাও শর্ট তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও হেল্প হয় তোমরাও যদি কোনো প্রোডাক্ট শুট করতে চাও আমাদের এতক্ষণ ধরে একটা প্রোডাক্টের শুট হয়ে গেছে আর ভাই যে ক্যাফেটা এখানে নিয়ে এসেছে এটা অ্যাকচুয়ালি দেখতে কিছুটা মিষ্টি হাবের মতনই কলকাতার যে মিষ্টি হাব আছে তো কলকাতার মিষ্টি হাবের মতনই কিছুটা ডেকোরেশনটা বাট দারুণ মানে দারুণ জায়গাটা আর বোলপুরে এরকম জায়গা আছে আমি সত্যিই জানতাম না আর আজকের ওয়েদারটা অন্য দিনের থেকে একটু নর্মাল আছে সকালের দিকটাও অনেকটা ঠান্ডা ছিল আর ভাই এখন সানস্ক্রিমের শট নিয়ে নেবে তারপর আমরা বাকি প্রোডাক্ট এখনও আছে 3-4 সেগুলো করব খুব বেশি টাইম আশা করি 2.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে কোল্ড কফি অর্ডার দিয়েছি আমরা এসেই তো আগে ওটা খেয়ে নেবো খেয়ে আবার নেক্সট শুটে আমরা যাব কোপাই নদী থেকে তোমাদের মোটামুটি আসতে 10-15 মিনিট মতো লাগবে আর টোটো করতে যেও না টোটো করলে ভাই আগেই বলেছে যে ভিকারি হয়ে যাবে টোটো করলে সিরিয়াস বলছি কারণ টোটোতে যদি তোমরা বোলপুর স্টেশন থেকে টোটো করতে যাও তো মানে আন্দাজি করতে পারছো না ঠিক কী লেভেলের ভাড়া নেবে বাট যদি তোমরা কারে করে আসো বা বাইকে করে আসো দেন সব থেকে বেটার হয় সেটাতে ওনার ফেস ওয়াশ আর এইটা অয়েলটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদিকটায় বস তাহলে হাওয়া পাবো
কোল্ড কফি যেহেতু খাচ্ছি, তো এখানকার খাবারের প্রাইসটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর আমি একটা শর্টও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো কোল্ড কফিটার প্রাইস নিয়েছিল 100, লোকেশন অনুযায়ী কিন্তু প্রাইস আমি ঠিকঠাকই বলবো, কারণ এরকমই প্রাইস থাকে। বাকি তো তোমরা পুরোটা স্ক্রিনে দেখতেই পেলে। আর এটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা জাস্ট শ্যুট করার সময় কিন্তু শুধুমাত্র কোল্ড কফি খেয়েছি, আর কিছু খাইনি। আমরা 2-3 ঘন্টার মধ্যে শ্যুট করে বেরিয়ে গেছি। দেন এই একটা লুকের পর আমি আর একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আমি এখানে চেঞ্জ করে নিয়েছি। আর আর এখনও 3-4টে প্রোডাক্টের শ্যুট বাকি আছে আমাদের। তো সূচিকে বললাম ও প্রোডাক্টের শর্টগুলো নিয়ে নিলে, ওই যে ওখানে পিছনে শর্ট নিচ্ছে, শর্টগুলো নিয়ে নিলে তারপর বাকি ভিডিওটা করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। ট্রেন এখনও দেরি আছে, ট্রেন আছে অনেক, কিন্তু বিকেলের মধ্যে যদি বাড়ি ঢুকতে পারি বেশি সুবিধা হবে, কজ ঝড় বৃষ্টির এখন কখন কি চলে আসে বলা যায় না। আর পরশু দিন মানে আমাদের বর্ধমানে ভীষণ পরিমাণ ঝড় হয়েছে। তো যাই হোক, চেষ্টা করছি তাড়াতাড়ি শ্যুট করে বেরিয়ে যাওয়ার। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখানে ওয়াশরুম আছে। ঘুরছে না মুখটুক ধুয়ে নিয়েছি, ফেস ওয়াশের যে সিনটা ছিল একদম শেষে নিলাম। এরপর জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেবো, দেন চলে যাব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনও ব্লগ আছে, পুরোটা দেখে নিও। আর দেখে যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে শ্যুটের লোকেশান তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অনেক ইনফরমেশান পাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা এখন একটা 30K ফ্যামিলিতে চলে গেছি। আর আমার ডান্স চ্যানেল সম্পিতা প্রামাণিক, ওটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাই এখন প্রোডাক্টের শ্যুট করছে, সব রকম শ্যুট করছে, আউটডোর তো করছে কলকাতায়। ভাই এখন মানে রেগুলার যাচ্ছে আউটডোর করতে, ঠিক আছে? তো সূচি ফটোগ্রাফি, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওর সাথে কন্ট্যাক্ট করো। আর প্রোডাক্টের ভিডিও হোক, যে কোনো ভিডিও শ্যুট, ওয়েডিং, সব কিছুতে ভাই একদম অ্যাভেলেবেল। ভাই নতুন ফটো আসছে খুব তাড়াতাড়ি, শ্যুট কমপ্লিট, শ্যুট কাম। দিদি শাড়ি কোথাচ্ছে এখন? আমাদের শুট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর কিছু বলার নেই, আমি আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম টাটা বলে দিয়েছে একবার। চলো এবার আমরা আর একটা লোকেশনে যাচ্ছি, শুটের জন্য না বাট এমনি। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে ড্রেসটা তোমরা আগেও দেখেছ, এবার আমরা বেরিয়ে যাব। আর বাস এই আর কি, চলো বেরিয়ে যাই। আর আমি একটা হোয়াইট শার্টটা আমি নতুন কিনেছি, আমি লিংক তবুও দিয়ে দেবো তোমাদেরকে। আর এই ট্যাঙ্ক টপটা, এটারও লিংক দিয়ে দেবো, তোমরা আমার কমেন্ট সেকশনে পেয়ে যাবে যারা দেখতে চাও। বাই দ্য ওয়ে এমনিতেও একটা গেট রেডি উইথ মি আসবে খুব তাড়াতাড়ি, তো চলো। আমি যেখানেই যাই আমার সাথে এই দুটো ব্যাগ তো থাকবে। আজ অব্দি এমন কোনো শ্যুটে যাইনি যে মানে যেখানে আমার সাথে একটা ব্যাগ গেছে, সব সময় আমার দুটো ব্যাগ, সবসময় আমাকে বেশি বেশি জিনিস নিয়ে যেতেই হবে, আমার পোষায় না অ্যাকচুয়ালি। আমি ভাবি যে এটাও যদি লাগে ওটাও যদি লাগে। আর ভিতরেও অনেকটা এরিয়া আছে, এই যে অনেকটা এরিয়া ভিতরে। কি ওটা ওই ভিতরেরটা রেজর্ট, কোনো ভিতরেরটা রেজর্ট। আর এখানে এখনো হচ্ছে কাজ চলছে। আর এই যে পুরো ভিউটা খুব সুন্দর হয়ে গেছে আমাদের শ্যুট। এবার ভাই না হলে এবার আমাকে রেখে চলে যাবে, চল ভাই। তো হচ্ছে গিয়ে সূচির সাথে শ্যুট হয়ে গেছে। এবার তোমরা ভীষণ কনফিউজড হয়ে থাকো যে সূচি কোনটা, কুনাল কোনটা। তো কুনাল হচ্ছে ওর ভাই, আমি আগেও বলেছি, যার সাথে আমি ফটো শ্যুট করি সেটা হচ্ছে সূচি, আর যে আমার ডান্সের ভিডিও করে সেটা হচ্ছে কুনাল। আর তারপর কুনাল শ্যুট করছিল কাছাকাছি লোকেশনে, তো আমরা এলাম, একটু দেখা করলাম এদের সবার সাথে। এই যে ওদেরও একটা শ্যুট চলছে। কিসের শ্যুট চলছে? ভিডিও, মিউজিক ভিডিও। তোমার করে নাও শব্দ দূষণ চ্যানেল, শব্দ দূষণ। আচ্ছা
আচ্ছা ব্রজো ঠাকুর শব্দ দূষণ চ্যানেল, ঠিক আছে, ওদের নতুন মিউজিক ভিডিও আসছে, আশা করি খুব ভালো কাজ হবে। ভাই করছে যখন ভালোই হবে, আর ওরাও করছে, তো চলো টাটা, দেখা হবে। ওই যে ভাই, আর আরেকটা কথা হচ্ছে যে অনেক ডান্সের চ্যানেলে আসছে কমেন্ট যে ডান্সের ভিডিও কবে হবে, এত গরম আমরা শুট ফুট করতে পারছি না, অনেক তাড়াতাড়ি আসছে এবার করব। তো চলো, অনেক সকালে বেরিয়েছি আমি, 6:30 বেরিয়েছি আজকে, মুখ খুব কালো হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া হবে। ভাই ওয়েট করছিল, কি চললো? কত লজ্জা ভাবছি দেখ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ভাই বাড়ি চলে যাবে, আমরা যাব স্টেশন, ওরা দুজন আমাকে স্টেশনে নামিয়ে চলে যাবে বাড়ি, আমি চলে যাব বর্ধমান। আর কি কি খেলাম ভিডিও শো করতে ভুলে গেছি, খিদেও পেয়েছিল, ভাত খেয়েছি, আর আজকে ভাই খাইয়েছে, আজকে ট্রিটটা ভাইয়ের তরফ থেকে। টাটা। মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন এলো 3:30 মা তারা এক্সপ্রেসে, আমি বর্ধমান ফিরে গেছি, 4:30 নাগাদ বর্ধমান নেমে গেছি। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও।